আপনি এখানে কিসের জন্য এসেছেন? লোকে দেখলে কি বলবে? প্লিজ আপনি এখান থেকে চলে যান। আপনার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, তার জন্য এখানে আসা, না হলে আসতাম না। কি আজব কথাবার্তা বলতেছেন! আপনার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা থাকতে পারে, শুনি। আপনার বোনকে দেখতে এসেছে, আপনার বোনের সুস্থতার জন্য যত টাকা লাগে আমি দেব, কিন্তু তার বিনিময়ে আমার কিছু চাই। তার বিনিময়ে আপনি আমার দেহটা চান, তাই না? আসলে সেরকম কিছু না, আমার কথাটা আগে সম্পূর্ণ শুনবেন তো। আমি বুঝে গেছি, এখন হয়তো ভালো ব্যবহার দেখাবেন, কিন্তু দুই দিন পর টাকার জন্য চাপ দিবেন। টাকা দিতে পারবো না, বলবেন দেহ দেন, এটাই তো। আমাকে টাকা দেওয়া লাগবে না, কিন্তু আপনার জন্য আমার কেন জানি মনে হচ্ছে যে। আপনার মতলবটা কি, আপনার উদ্দেশ্যগুলো আমি জানতে চাচ্ছি। আপনি কি উদ্দেশ্যে নিয়ে আমার বাসায় এসেছেন, আর আমাকে কেন সাহায্য করতে চাচ্ছেন? আপনার সব প্রশ্নের উত্তর আমি পরে দেব, এখন চলেন আপনার বোনকে দেখা যাক। না, আগে আমার প্রশ্ন উত্তরগুলো দেন, তারপর আমার বোনকে দেখবেন। আগে আমার প্রশ্নের উত্তর দেন। কিন্তু উনি আমার কথার পাত্তা নিয়ে দিয়ে আমাকে সরিয়ে দিয়ে উনি আমার বাসায় প্রবেশ করে নিলেন। আমি ওনার ব্যবহার দেখে অবাক হয়ে গেলাম। উনি আসলে করতে চাচ্ছিটা কি, আর কেন উনি আমার সাথে এরকম করছে? উনি তো একটা অপরিচিত মানুষ, ওনার সাথে পরিচয় হওয়াটাই আমার ভুল হয়ে গেছে। কেন যে তার সাথে পরিচিত হতে গেলাম, কি আর করব, ভাগ্যে যেটা ছিল সেটাই হবে এখন। তারপর আমি আমার রুমে গিয়ে দেখি উনি আমার বোনের সাথে কথা বলতেছে, আমি পাশে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। আপনার ছোট বোনের সাথে কথা বলা শেষ? আপনার ছোট বোন রাজে, এখন যদি আপনি রাজি থাকেন তাহলে কালকে আমি ঢাকা হসপিটালে নিয়ে যাবো তানহাকে। আপনি যদি আমাদেরকে এভাবে দয়া না দেখান তাহলে আমি খুশি হব। আমি কোনো প্রকার দয়া দেখাচ্ছি না, আমি শুধু সাহায্য করার চেষ্টা করতেছি, এর থেকে অন্য কিছুই না। আর আমাকে নিয়ে আপনার মনে কি আছে আর আপনি কি ভাবতেছেন আমি জানি না। আচ্ছা, আমি রাজি। আমার বোন যদি সুস্থ হয়ে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে তাহলে আমি কেন রাজি হব না? আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, কারণ আপনার দিকটা না ভেবে আপনার বোনের দিকটাই ভেবেছেন। আচ্ছা, আপনি আমার বোনের সাথে গল্প করুন, আমি আপনার জন্য কিছু নাস্তা রেডি করে নিয়ে আসছি। আম্মুকে না বলে চলে এসেছে, আম্মু টেনশন করবে আমাকে নিয়ে, আমি এখন বাসে যাচ্ছি, অন্য একদিন। আমি যেটা বলছি সেটাই, আর কোনো কথা শুনতে চাচ্ছি না, আপনি এখানে বসে গল্প করুন, আমি আপনার জন্য খুব তাড়াতাড়ি নাস্তা রেডি করে নিয়ে আসছি। তারপর ওনাকে কোনো কিছু বলতে না দিয়ে আমি তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে পড়লাম, কারণ ওনাকে দেখলাম যে ওনার মুখে টেনশনের ছাপ পড়ে আছে। বুঝলাম না ওনাকে এত আপসেট দেখাচ্ছে কেন, বাসে সেরকম কিছু ছিল না, যেটা ছিল সেটাই তৈরি করে তাড়াতাড়ি নিয়ে আসলাম। ওনার সামনে এসে দেখি আমার বোনের সাথে ভালোই ভাব জমিয়ে ফেলেছে। তারপর উনি নাস্তাগুলো খুব তাড়াতাড়ি শেষ করলো, বুঝলাম না ওনাকে দেখে এরকম লাগছে কিসের জন্য। আপনাকে এরকম দেখাচ্ছে কেন, আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? সেরকম কিছু না, এখন আমাকে বাসে যেতে হবে, আপনি থাকেন। আপনার বোনকে আশ্বস্ত করেন যে সে খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে, তার টেনশন করার কিছু নেই। আমি তো তাকে বারবার এই কথাটা বোঝানোর চেষ্টা করি কিন্তু ব্যর্থ হয়ে গেছি। এখন ঘুমিয়ে পড়েছে, তাকে দেখে বোঝা যাচ্ছে তার শরীরটা অনেক দুর্বল, যেটা বলার বাইরে, তাই অল টাইম ঘুমিয়ে থাকে। অনেক চেষ্টা করেছিলাম, অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কেউই টাকা ছাড়া চিকিৎসা করতে নারাজ। এটা শহর, এখানে সবাই টাকা চেনে, অন্য কিছু চেনে না, এখানে মানবতা বলতে কিছুই নেই। তাহলে আপনি আমাদেরকে এরকম মানবতা দেখাচ্ছেন কিসের জন্য? বললাম তো অন্য একদিন সব কিছু ঘটনা খুলে বলবো, আজকে তাহলে আমি আসি। আচ্ছা, দেখে শুনে যাবেন, অনেক রাত হয়ে গেছে, এত রাতে না আসলেও পারতেন। এত রাতে না আসলে দিনে তো আর বাসে ঢুকতে দিতেন না, তাই বুদ্ধি খাটিয়ে রাতে চলে এসেছে। তখনকার ব্যবহারের জন্য আমি খুবই দুঃখিত, কারণ আমি একটা মেয়ে মানুষ, আমাকে সোসাইটি মেনটেন করতে হয়। আমি তো সব কিছু ভুলে গেছি, আপনি ভুলে যান তাহলে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কথা কোনো কিছু মনে না করার জন্য, আমি তো ভেবেছিলাম মন খারাপ করেছেন, আর কখন হয়তো আমার সামনে আসবেন না, আমি যে ব্যবহার করেছি আপনার সাথে। আচ্ছা, গল্প করতে করতে অনেক রাত হয়ে গেল, এখন আমি তাহলে বাসায় যাই। আচ্ছা, গুড নাইট, আর একদম ঘুমিয়ে যাবেন, কোনো টেনশন থাকবে না, সবসময় চিন্তামুক্ত থাকার চেষ্টা করবেন, তাহলে দেখবেন শরীর ভালো থাকবে। তারপর সেখান থেকে বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। বেরিয়ে দিকে রাস্তাটা একদম নির্জন হয়ে আছে, শুধু কুকুর ছাড়া কোনো মানুষ দেখা যাচ্ছে না, কুকুরগুলো আমার চারিপাশে দিয়ে হাঁটাচলা করতেছে, মনে হচ্ছে যে আমি কোনো চোর, আর এই কুকুরগুলো সিকিউরিটি গার্ড এই এলাকার। আমি আবার কুকুরকে অনেক ভয় পাই, তাই ভয়ে ভয়ে তাড়াতাড়ি গিয়ে গাড়িতে উঠে পড়লাম, গাড়ি নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে আসলাম। আমার কি হচ্ছে আমি নিজেও বুঝতেছি না, কেন বারবার সে মেয়েটাকে না দেখে আমি থাকতে পারি না, কেন বারবার তার কাছে ছুটে চলে যাই, কিসের জন্য, কি এমন আছে মেয়েটার মাঝে যার জন্য আমাকে এত আকর্ষণ করে তার দিকে, আমি কেন তাকে না দেখে থাকতে পারি না,
কিসের জন্য এরকম হচ্ছে আমার সাথে? বাসায় এসে চুপি চুপি বাসের ভেতর প্রবেশ করে রুমিকে রুমের লাইট অফ করে দিয়ে শুয়ে পড়লাম। আর কোনো কিছু চিন্তা আসবে না, কারণ তাকে দেখে এসেছে, আর মাথায় কোনো কিছু টেনশন আসবে না। ঘুম থেকে উঠলাম, উঠে আমার বোনের রুমে এসে দেখি আমার বোন একদম শান্তশিষ্ট হয়ে ঘুমিয়ে আছে। কবে যে আমার বোনটা সুস্থ হবে, কবে যে ওর মুখে আগের হাসিটা দেখতে পারবো, সেই অপেক্ষায় আছি। হঠাৎ করে বাসার কলিং বেলটা বেজে উঠলো, এত সকাল সকাল আবার কে আসলো? তারপর আমার বোনের রুম থেকে বেরিয়ে দরজা খুলে দিলাম। এত সকাল সকাল উনি এখানে কীভাবে সম্ভব? আমি দরজা খুলে দেওয়া মাত্রই উনি হনুমানের মতন ভিতরে প্রবেশ করলেন, আর আমি চোরের মতন করে দরজা বন্ধ করলাম, কেউ যেন দেখতে না পায়। আপনি কি সারা রাত জেগেছিলেন? এত সকাল সকাল চলে আসলেন কীভাবে? আজকে নিজেও জানি না এত সকালে কীভাবে ঘুম থেকে উঠে পড়লাম, ঘুম থেকে উঠে পড়েছে তাই এখানে চলে আসলাম। দেরি করে আসলে তো অনেকে জেগে যাবে, তখন তো নানা লোকে নানা কথা বলবে। এখন আপনার বোনকে জাগিয়ে তোলেন, ওকে ধরে হাসপাতালে নিয়ে যাই। আমার কিছু পার্সোনাল কথা ছিল আপনার সাথে। বলেন, সমস্যা নেই, কিন্তু তাড়াতাড়ি, কারণ একটু পর তো সবাই আসলে। আপনি এত উত্তেজিত কেন আমার সাথে থাকার জন্য? আমি নিজেও জানি না কেন আবার এরকম হচ্ছে, কিন্তু আপনাকে না দেখলে থাকতে পারে না, এটাই হলো মেইন সমস্যা। আপনি কি বোঝাতে চাচ্ছেন আমাকে একটু ক্লিয়ার করে বলুন তো। এক কথায়, আপনাকে না দেখলে এখন আমি থাকতে পারি না, এটা হচ্ছে আমার মেইন সমস্যা, তার জন্য বারবার আপনার কাছে ছুটে চলে আসে। আমার মধ্যে একটা দেহবিকৃত মেয়েকে আপনাকে ভালো লাগে, এটা ভাবতেই আমার কাছে অবাক লাগতেছে, তার থেকেও বেশি রাগ হচ্ছে। আমি নিজেও জানি না আমার কি জন্য এরকম হচ্ছে, আপনাকে না দেখে আমি কেন থাকতে পারছি না নিজেও জানি না। আপনি যেটা ভাবতেছেন সেটা আমার জন্য কখনোই পসিবল না, কখনোই না। সেটা পরে দেখা যাবে, এখন তানহাকে ডাকুন তো আপনি। আমি আর কোনো প্রকার কথা বাড়ালাম না, চুপচাপ সেখান থেকে চলে আসলাম। আমার মনে এখন অন্যরকম একটা ভাবনা চলে এসেছে, উনি কি বলতেছে এগুলো আবল তাবল কথাবার্তা, এটা তো আমার জন্য কখনোই সম্ভব না, কারণ আমি কোথায় আর উনি কোথায়, আকাশ পাতাল তফাত, এটা কোনোভাবে সম্ভব না। তার উপর আবার আমি ওনার কাছে টাকায় বিক্রি হয়েছিলাম, উনি হয়তো আমার দেহের মহিমা পড়ে গেছে, তার জন্য হয়তো উনি এরকম পাগলামি করতেছে। যখন আমার দেহমোহ থাকবে না তখন ঠিকই উনি আমাকে ছেড়ে দিবে। তারপর আমি রান্নাঘরে গিয়ে ওনার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে এসে ওনার হাতে দিয়ে তানহার রুমে চলে গেলাম। এই যে আমার বোনটি, সকাল হয়েছে, ওঠো, আজকে তোমাকে হসপিটালে নিয়ে যাব। কয়েকবার ডাকার পর আমার বোনের ঘুম ভেঙে গেল, তারপর তখনই সে আমাকে জিজ্ঞেস করতে লাগলো, এত সকালে আজকে তুমি উঠে গেছো, ব্যাপার কি? তোমাকে তো এত সকালে উঠতে দেখি না, নাকি কাজে যাচ্ছো আজকে? আমার তো কাজ নেই, আমার এমনিতেই ঘুম ভেঙে গিয়েছে, কিন্তু একটা আজব ঘটনা ঘটে গিয়েছে। কালকে তোর সাথে যে ভাইয়াটা কথা বলে গিয়েছিল না, সে আজকে সকাল সকাল এসেছে আমাদের বাসায় তোকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। কি বলো আপু, এটা কিভাবে সম্ভব? লোকটা আমাদেরকে এত সাহায্য করছে, নাকি তোমার সাথে কিছু চলছে তা? আরে না, সেরকম কিছু না, হঠাৎ করে ওনার সাথে পরিচয়, আর আমার কথাগুলো তাকে বলেছিলাম, তার জন্য উনি আমাদের সহানুভূতি দেখাচ্ছে। আপু, কি দরকার ছিল অযথা একটা অপরিচিত মানুষের সাথে এতটা পরিচিত হওয়ার, বৃথে চেষ্টা করার? আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না, এখন তুই রেডি হয়ে নে। ও সরি, চল আমার কাঁধে হাত রাখ, আমি তোকে রেডি করাচ্ছি। তারপর আমি আমার বোনকে রেডি করিয়ে নিলাম। আমার বোনকে ধরে বাইরে এসে আমি তো অবাক, লোকটা গেল কোথায়? তাহলে উনি কি আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়েছিল? হঠাৎ করে যেটা ঘটলো তার জন্য আমরা দুজন প্রস্তুত ছিলাম না।